কোরআনে ক্যানিমের ভিতরে এবার আমাদের আকিদা কি আমাদের ইমানকে তিনি সাফ করে দিচ্ছেন নবী এবং রসুলগণ তারা কি মানুষ নাকি ফেরেস্তা ফেরেস্তা কিসের তৈরি মানুষ কিসের তৈরি এই একটা গুতাগুতি বাংলাদেশে আছে নাকি নাই নবীকে মাটির তৈরি না নুরের তৈরি গুতাগুতি আছে না আচ্ছা এই গুতাগুতির সমাধান কোরআন ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে হবে আমরা কোরআন দিয়ে কথা বলবো যিনি নবীকে বানাইছেন যিনি নবীরে বানাইছেন তার চাইতে নবী সম্পর্কে আর কেউ কি বেশি জানেন প্রিয় ভাইরা নবীগণকে মানুষ নাকি ফেরিস্তা নাকি জেন জেন হলো আগুনের তৈরি ফেরিস্তারা হলো নুরের তৈরি মাঠ মানুষ হলো মাটির তৈরি আল্লাপাক বলে দিচ্ছেন সমস্যার সমাধান দিচ্ছেন নবী আপনি বলে দেন আপনার পরিচয় কি ইলাইয়া আমি এসে শুনতেছিলাম আমার ইমাম সাহেব সুরা কাহাব তিনি তেলাবাদ করছেন এই সুরা কাহাবের একশো দশ নম্বর আয়াত আল্লাপাক বলছেন কুল নবী আপনি বলেন স্পষ্ট কথা এই আয়াতের এত দরকার নাই ভাষার কয় রকম ভাষার কয় শ্রেণীর ভাষার মানে মানুষ ভাষা মানে কি মানুষ কয় শ্রেণীর মানুষের রূপ কয়টা হইতে পারে ছায়া রূপ নাকি বাস্তব রূপ এ ফাইজামি করতে কোথি তোমার একটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন কুল ইন্নামা আশারুম মিছলুকুম নবী আপনি বলুন আনা বাশারুম মিছলুকুম আমি নবী তোমাদের মতনই একজন মানুষ আপনি বলে দেন আমি তোমাদের একজন মানুষ তবে ইউ হা ইলাইয়া আমার কাছে উহি আসে তোমাদের কাছে নবী আমাদের মতন মানুষ পার্থক্য আমাদের নবীর কাছে ওহি এসেছে আমাদের কাছে ওহি নবী আমাদের মতন মানুষ পার্থক্য করছে নবী যখন আমাদের দাঁড়াইতেন সামনে যা দেখতেন পিছনে তা দেখতেন আমি আপনি শুধু সামনে দেখি দেখার ক্ষমতা আমাদের নাই নবী আমাদের মতন মানুষ আমরা মরে গেলে যায় কিছু শহীদ ছাড়া আল্লাহ নবীর এক গাছা পশম পর্যন্ত নষ্ট করার হুকুম আল্লাহ মাটিকে দেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদের মত মানুষ আমি কত সিরিয়াত আলোচনা বলেছি আমরা দুনিয়াতে আসার পরে করেছি আমরা দিছি। আমাদেরকে দেখার জন্য হয়েছে আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছেন তার জীবনের প্রথম বাক্য ছিল আল্লাহ বলবেন না নবী যখন জন্মগ্রহণ করেছেন তখন নবী মা মেরা বলছে আমার মক্কার এই ভাঙ্গাচুরা ঘর থেকে সিরিয়া পর্যন্ত নবীর আলোতা আলোকিত হয়ে গেছে নবী আমাদের মতন মানুষ তবে পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে জামিন থেকে এত বিশাল পার্থক্য আমার আপনার মতন ফসা মানুষ বাবা যাবে না প্রিয় ভাইরাব আল্লাহ রাব্বুল আলমীর কোরআনে কারিমের ভিতরে বিষয়টা উল্লেখ করেছেন নবী যে মানুষ নবী যে বান্দা কোরআনে কারিম আল্লাহ পাক বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا আনা عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ আমার বান্দা মুহাম্মাদের উপর নাজিল করা কিতাবের প্রতি যদি তোমরা সন্দিহান হয়ে থাকো তাহলে এই কিতাবের মতন ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো এ ওয়াটার কার্ড

আপনি আকাশ থেকে জমির মধ্যে আশ্রয় ফেলার মতন হয়ে যাবে এই মানুষের নেতা মানুষের বাবা আবুল বাসার আদম তাকে বানাবার পর সব ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন উসজুদ লিআদম কি বলেছেন উসজুদ আমরস সিগা সেজদা করো লিআদম আদমকে সব ফেরেশতারা সেজদা করেছে কাকে আদমকে এখানে আদমের মর্যাদা বেড়েছে না কমেছে যে যেটা করে নাই এটা কি হয়ে গেছে শয়তান হয়ে সব উপরে মাটির মানুষকে মর্যাদা দিচ্ছেন আল্লাহ আপনি এখানে নূর কইয়া নবীর মর্যাদা কমান নাকি বাড়ান আপনার বিবেককে ঘরে গিয়ে পড়াশোনা করে আপনি নিজেকে জিজ্ঞেস করেন প্রিয় ভাইয়েরা এবারে সমাধানে আসি নবীগণ কি কেন আল্লাহ পাক মানুষ বানালেন নবীরা কেন মানুষ ছিলেন সমাধানটা খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পড়ে দিচ্ছেন ওয়া ক্বালু লাউলা উনজিলা আলাইহিম মালাকুন ওয়ালাউ আনসালনা মালাকান লাকুদিয়াল আমর সুম্মা লায়ন্দুরুন তারা বলে আমাদের কাছে কেন ফেরেশতাদেরকে পাঠানো হলো না তার সাথে কেন ফেরেশতাদেরকে পাঠানো হলো না আল্লাহ আল্লাপাক বলেন যদি আমি এই রসুলদেরকে নবীদেরকে যদি আমি ফেরেশতা করে পাঠাইতাম তাহলে কাম সারা হয়ে গেছিল তোমাদের কোনো অবকাশ পেতে না এখন যে নবীর বিরোধিতা করো এই সুযোগ তো তোমরা পেতে না ধ্বংস হয়ে যেতে ফেরিস্তার এক আছাড়ে তোমাকে শেষ করে দিত এই আমি ফেরেশতাদেরকে নবী করে পাঠাই নেই আরেকটা জবাব হচ্ছে ওয়ালাউ জাআলনাহু মালাকান লা জাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন আরেক জায়গা আল্লাহ পাক বলছেন নবী মানুষ হওয়ার যুক্তিটা খুব ভালো করে বুঝে নাও উল্লাউকা নাফিল আরো দে মালা ইকা তুইয়াম সুনামতমা ইন্নিনা সল্না আন ইহি মিনাসেমা ইমালাকার রসুলা সুরা বলিস নম্বর আহে তার ভিতর লাল্লাফাক বলেন অবি আপনি বলেন যদি লাউ কা নাফিল আরোদে যদি এই জমিনে ফেরেশতারা চলাফেরা করত ইয়াম সুন যদি ফেরেস তারা চলাফেরা করতো শান্তিতে তাহলে এই ফেরেস্তাদের ঘর থাকতো সংসার থাকতো বিয়ে সাথে থাকতো দোকানপাট থাকতো গাড়ি বাড়ি থাকতো মামলা থাকতো থাকতো হামলা সংসদ থাকতো এমপি থাকতো মন্ত্রী থাকতো চেয়ারম্যান থাকতো থাকতো সব আর ওই ফেরেস্টাদেরকে পথ দেখাবার জন্য আমি পাক আকাশ থেকে এই ফেরেস্তা রসুল বানাইতাম পাঠাইতাম বুঝেন কথা জমিনে যদি ফেরেস্তার আমাদের মতন বিচরণ করতেন আর এরকম সমস্যা হইতো তাহলে তাদের সমস্যা সমাধান করার জন্য আরেকজন ফেরেস্তার অস্ত্রের দরকার ছিল এখন আমরা মানুষ আমরা যেরকম বিয়ে সাথে করলে বউর সাথে আমাদের ঝগড়া বিবাদ হয় বউ ফরক ইয়া করে জামাই ফরক ইয়া করে ফেরেশতাদের কি এরকম বউ আছে ওদের মধ্যে ফরক আছে ওদের ঝগড়া জাতি হয় ওরা কি নির্দুষী ব্যক্তির ফাঁসির কাছটা ঝুলান ওরা নিরপরাধীকে কারাগারের মধ্যে নেন ওরাকে কি সমাজে ঝগড়াঝাটি করেন তাহলে এই সমস্যাগুলি মানুষের সমস্যাগুলি ফেরেশতা বুঝব কি করে যুক্তি দিয়ে আসেন আল্লাহ যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে মানুষের সমস্যা যা হচ্ছে এই সমস্যাগুলি ফেরেশতারা কি দিয়ে বুঝবে এই জন্য মানুষের সমস্যা সমাধান যিনি করতে পারেন তিনি আরেকজন মানুষ রূপী নেতাই করতে পারেন এই জন্য আল্লাহ বলছেন আমি করে আমি মানুষের মধ্য থেকে মানুষের সকল জাগতিক সমস্যা সমাধানের জন্য মানুষ রূপী রসুলে পাঠাইছি আর কোনো দ্বন্দ্ব আছে কথা আমার ভাইয়েরা